वेलकम बैक टू माय यूट्यूब चैनल शांपिता ऑफिशियल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ भीषण भालो आछि। सबार प्रथम थैंक यू सो माच, एई दो तीन मासे तुम्हारा आमाके एतटा सपोर्ट करेछो। आमरा एखन 6000 एर एकटा फैमिलीते पौंछे गेछि। आमि जानि इन फ्यूचारो तुम्हारा आमाके एभाबेई सपोर्ट करबे। तार आगे बोली प्लिज आमार ब्याकग्राउंडटा निये एकटु मैनेज करे निओ, आमि आस्ते आस्ते आपग्रेड करार चेष्टा करब। तो एरपर आर बेशी कथा ना बोले चलो मेन भिडियोते जावा जाक। लास्ট একটা প্রমোশনাল শুটে আমি তোমাদেরকে বলেছিলাম ইনস্টাগ্রামের কোলাবোরেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, আর সেখানে তোমাদের এত ভালো রেসপন্স আমি পেয়েছি। তো ভাবলাম কেন না তোমাদের জন্য তাড়াতাড়ি করে এই ভিডিওটা বানিয়ে নেওয়া যাক। হোপ এই ভিডিওটা থেকে তোমাদের অনেকটা হেল্প হবে। আর তোমরা চেষ্টা করো এই ভিডিওটা স্কিপ না করে দেখার, কারণ অনেক ছোট ছোট ইনফরমেশন কিন্তু তোমাদের জানার আছে। সবার প্রথমে আমাদের জানতে হবে কোলাবোরেশন কি। যখন একজন ইনফ্লুয়েন্সারের সাথে কোনো ব্র্যান্ড বা কোনো এজেন্সি বা কোনো কোম্পানি কোনো একটা মেইন প্রফিটের জন্য কাজ করে, সেটাই হচ্ছে কোলাবোরেশন। মানে দুটো মানুষের মতামত যদি একই হয় সেটাই হচ্ছে কোলাবোরেশন। কোনো মেকআপের ব্র্যান্ড হতে পারে, জুয়েলারি হতে পারে, যে কোনো প্রোডাক্টেরই তোমরা যদি প্রফিটের জন্য, সে তোমাকে প্রোডাক্ট পাঠালো, তুমি সেই প্রোডাক্টের ভিডিও করছো, তো সেটাই হচ্ছে কোলাবোরেশন। তো এরপর আসি কোলাবোরেশনের জন্য তোমাদের কতগুলো ফলোয়ার্স থাকতে হবে। তো এরকম কোনো ব্যাপার না যে তোমার 10K 50K এরকম হাইফাই ফলোয়ার্স থাকলে তবেই তুমি ব্র্যান্ডের সাথে কোলাব করতে পারবে। তোমার যদি 1K ফলোয়ার্স হয় বাট তোমার অ্যাকাউন্টের রিচ অনেক বেশি, পোস্টে অনেক বেশি লাইক আসে, তখনও কিন্তু ব্র্যান্ড তোমার সাথে কোলাব করবে। ব্র্যান্ড অলওয়েজ চায় যে এমন কোনো ইনফ্লুয়েন্সারকে ওরা প্রোডাক্ট দিক যাদের কাছ থেকে ওদের প্রফিট আসবে, আর ভিউজের মাধ্যমেই আসবে, সেটা তোমরাও জানো। নেক্সট আমরা কথা বলবো কোলাবোরেশন কি কি টাইপের হয়। তো দু টাইপ, একটা হচ্ছে বাটার কোলাবোরেশন অ্যান্ড হচ্ছে পেড কোলাবোরেশন। বাটার কোলাবোরেশন পাওয়া অনেকটা ইজি, কারণ বাটার কোলাবোরেশনে কোনো কোম্পানি বা কোনো এজেন্সি সে তোমাকে প্রোডাক্ট পাঠাবে এবং তাদের কথা মতো তোমাকে সেই প্রোডাক্টের ভিডিও, সেটা রিল হতে পারে বা ভিডিও হতে পারে বা পোস্ট হতে পারে বা স্টোরি হতে পারে, যাই হোক তাদেরকে সেই ভিডিওটা তোমাকে করে দিতে হবে। এটা ভীষণ সিম্পল ব্যাপার, এখানে পেমেন্টের কোনো ব্যাপার থাকে না, বাট তোমরা সেই প্রোডাক্টটা তোমাদের কাছে রেখে দিতে পারো, সেই প্রোডাক্টটা সেই কোম্পানি আর ফেরত নেবে না। আমার এক্সপিরিয়েন্স থেকে তোমরা যখনই বাটার কোলাবোরেশন করো, নিজেরা প্রোডাক্টের মানে কি বলবো, নিজেরা প্রোডাক্ট পাওয়ার এই চিন্তা ভাবনায় যে কোনো কোম্পানির সাথে কিন্তু ইজিলি কোলাবোরেশন করো না। আমার মনে হয় প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা পার্সোনালিটি মেনটেন করে চলা উচিত, যেটা আমি করে চলার চেষ্টা করি। তো চেষ্টা করবে যতটা ভালো ব্র্যান্ডের সাথে কাজ করা যায়। এটাতে কি হবে, ইন ফিউচার তোমাদের পেড কোলাবোরেশন পেতেও কিন্তু সুবিধা হবে, কারণ যখন কেউ তোমাকে পেড কোলাবোরেশন দেবে তারা কিন্তু তোমার প্রোফাইলটা চেক করবে। তো এবার নেক্সট আসে পেড কোলাবোরেশন কি। তো পেড কোলাবোরেশনে তোমরা প্রোডাক্টও পাচ্ছ, তার সাথে তোমাদের যে পেমেন্ট সেই পেমেন্টও পাচ্ছ। তো আফটার 10K যখনই তোমরা কোলাবোরেশন করো, তোমরা চেষ্টা করবে অল্প হলেও কিছু পেমেন্ট নেওয়ার, সেটা 500 হতে পারে, সেটা 1K হতে পারে। ইনস্টাগ্রামে যখনই তোমাদের 10K বা 20K ফলোয়ার্স হয়ে যাবে, তোমরা কিন্তু ইজিলি পেমেন্ট নিয়ে কাজ করতে পারো। মেন যে কথাটা সেটা হচ্ছে তোমরা যখনই কোনো প্রমোশনাল ভিডিও শ্যুট করবে, চেষ্টা করো কোয়ালিটি যেমনই হোক বাট তাদের কথাটা যাতে তুমি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারো। লাইক তারা হয়তো তোমাকে বলেছে হোয়াইট টপ পরে কোনো একটা প্রোডাক্টে শ্যুট করতে, বাট তুমি ব্ল্যাক টপ পরে করে দিলে, সেক্ষেত্রে কিন্তু তারা তোমাকে আবার শ্যুট করাবে, সেটা বাটার কোলাবোরেশনই হোক বা পেড কোলাবোরেশনে। তো অবভিয়াসলি, তো লাস্ট আমার ভিমার্টের শ্যুটে কিন্তু তোমরা দেখেছো যে আমি প্রথম দিন শ্যুটে গেছিলাম, তো ডান্স ওখানে আমাকে ডান্সের রিলের জন্যই আমাকে সিলেক্ট করা হয়েছিল। যে রিলটা আমি ওদের সেন্ড করেছিলাম সেটা ওদের পছন্দ হয়নি, কারণ আমি ওখানে ডান্সটাই অনেক কম করেছিলাম, সেই কারণে কিন্তু আমাকে আবার রিশুট করতে হয়েছে। তো বাটার কোলাবোরেশনের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। তো যতটা সহজ দেখে মনে হয় যে তোমরা ইজিলি প্রোডাক্ট পেয়ে যাবে, অনেক প্রোডাক্ট পায় ইনফ্লুয়েন্সাররা, কিন্তু সেটা শ্যুট করা অতটাই চাপের, কারণ তুমি নিজের কাজের ক্ষেত্রে সেটা যেভাবেই হোক করে দেওয়া যায়, কিন্তু অন্যরা যখন তোমাকে প্রোডাক্ট পাঠাবে সেটা কিন্তু তোমাদের একটা দায়িত্ব থাকে। তো অবশ্যই বাটার কোলাবোরেশনে প্রত্যেকটা কথা ওদেরকে জিজ্ঞাসা করে নেবে যে ওরা কেমন ব্যাকগ্রাউন্ড চাইছে। কখনোই নিজের কোয়ালিটির পিছনে দৌড়াবে না। যখনই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলি বা ইউটিউব চ্যানেল খুলি, আমাদের সবসময় মাথায় থাকে যে অন্যদের মতো কোয়ালিটি আমাদেরকে আনতে হবে। তো ফার্স্টেই কোয়ালিটির দিকে একদমই মাথা ঘামিও না। আমি অলওয়েজ বলেছি আমার ডান্সের চ্যানেলেও, আমি সবাইকে এটাই বলি যে তোমরা সবসময় আগে তোমাদের কোয়ান্টিটির ওপর নির্ভর করো, তোমাদের ট্যালেন্টের ওপর কাজ করো, তোমরা যেটাতে বেস্ট সেটা নিয়ে কাজ করো, আস্তে আস্তে কোয়ালিটি আপগ্রেডেড হতে থাকবে। তো এটাই হচ্ছে পেড কোলাবোরেশন অ্যান্ড বাটার কোলাবোরেশন। তো সিম্পলভাবে যদি বলতে পারি, পেড কোলাবোরেশনে তোমরা পেমেন্টের সাথে প্রোডাক্ট পাচ্ছ, আর বাটার কোলাবোরেশনে তোমরা অনলি প্রোডাক্ট পাচ্ছ।
এরপর আসি আরেকটা মেইন কথায়। ফাইনালি যেটা জানলে তোমাদের সবথেকে বেশি হেল্প হবে সেটা হচ্ছে কোন অ্যাপ ডাউনলোড করলে তোমরা বাটার কোলাবোরেশন ইজিলি পেতে পারো। অনেক অ্যাপ কিন্তু গুগল স্টোরে প্রেজেন্ট আছে, তো তার মধ্যে কিছু জেনুইন অ্যাপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে শুধুমাত্র বাটার কোলাব যারা করে তাদেরটাই তোমাদেরকে আমি শেয়ার করব। তো একদম এক নম্বরে আছে ফ্রিজ ক্যাউট বলে এই অ্যাপ। এই অ্যাপে কিন্তু সব রকম ইনফ্লুয়েন্সারদের জন্যই কোলাবোরেশন চলতে থাকে। তো সবার প্রথম আমি স্ক্রিনে এখানে তোমাদের একটারই অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, কারণ ফ্রিজকে আউটটাই আমার সবথেকে বেশি জেনুইন মনে হয়েছে। তাই এটারই অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে সেটা আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি। তোমরা চাইলে এখনই ভিডিও দেখতে দেখতেও করতে পারো। ডাউনলোড করার পরে ওপেন করেই তোমরা আগেই পাবে, একটা দিকে থাকবে ইনফ্লুয়েন্সার আর একদিকে থাকবে ব্র্যান্ড। তো তোমরা যেহেতু ইনফ্লুয়েন্সার তো ইনফ্লুয়েন্সারে ক্লিক করবে অ্যান্ড গেট স্টার্টেড। দেন তোমরা এখানে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবে, সেটা তোমাদের যে কোনো নাম্বার থেকেই লগ ইন করতে পারো বা তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটার সাথে লিঙ্ক আছে সেটাও করতে পারো। তো প্যান নাম্বার যদি চায় সেটা তোমাদের ইমিডিয়েট এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই। নেক্সট প্রোফাইলে গিয়ে তোমরা এখানে তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবে। দেন আমরা যাব ক্যাম্পেইনে। তো ক্যাম্পেইন এখানে কিন্তু অনেক রকমের চলতে থাকে, কিন্তু এখান থেকে ডট অ্যান্ড কি, সুইস বিউটি এগুলোর মতো ভালো প্রোডাক্টও কিন্তু কোলাবোরেশন এখান থেকেই পেয়েছি। কানেক্টে ক্লিক করলেই কিন্তু তোমরা ওই প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করে দিলে। যে ব্র্যান্ডকে তোমরা অ্যাপ্লাই করবে তারা কিন্তু তাড়াতাড়ি এই মেসেজটা তোমাদেরকে সেন্ড করে দেবে, এবং তারপর তোমার একটা অপশন থাকবে, সেই অপশনে হে আই হ্যাভ সাবমিটেড মাই ইনফো ফর দিস কোলাবোরেশন, তো এই মেসেজটা তোমাদের সেন্ড করে দিতে হবে। টাইমলাইন রিভিউতে গেলেই ওরা তোমাকে চুজ প্রোডাক্টের একটা অপশন দেবে। যদি কোনো মেকআপ ব্র্যান্ডের প্রোডাক্ট হয় তো তুমি চাইলে ওদের অপশন থেকে লিপস্টিক চুজ করতে পারো বা চাইলে তিনটেই চুজ করতে পারো, এটাতে কোনো প্রবলেম নেই। তারপর তোমাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে ফিল করবে। অবশ্যই নিজের পিনকোড, ল্যান্ডমার্ক এগুলো খুব ভালোভাবে করবে, কারণ তার উপর নির্ভর করে কিন্তু তোমার প্রোডাক্ট ওরা সেন্ড করবে। এরপর বলি এই অ্যাপের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কারণ যখনই কোনো প্রোডাক্টের জন্য তুমি অ্যাপ্লাই করে দিলে তারপর আর এই অ্যাপে তোমার আর কোনো কাজ নেই। কারণ এই অ্যাপে যখন তুমি কোনো ভিডিও পোস্ট করবে এরা খুলে দেখবেও না, তোমার সাথে এই ব্র্যান্ডের যারা এজেন্সি তারা তোমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে টেক্সট করবে, এবং সে তোমাকে আবারও সেই প্রোডাক্টের জন্য লিখবে এবং তোমাকে ইয়েস অর নো, তুমি ইন্টারেস্টেড নাকি ইন্টারেস্টেড না সেটা লিখতে হবে। তারপর তোমার অ্যাড্রেস দিয়ে ওরা খুব তাড়াতাড়ি তোমাকে প্রোডাক্ট পাঠিয়ে দেবে, এবং চেষ্টা করবে ব্র্যান্ড কোলাবোরেশন যত তাড়াতাড়ি সম্ভব ফুলফিল করার। নেক্সট যে অ্যাপটা সেটা হচ্ছে ওপা। তো এটার ডিটেলস আমি দিচ্ছি না, তোমরা এভাবেই গিয়ে নিজেদের অ্যাকাউন্ট লগ ইন করে নিও। তো ওপাতে অনেক কোলাবোরেশন চলতে থাকে, এখানে পেড কোলাবোরেশনও হয় আর বাটার কোলাবোরেশনও হয়, বাট ওপাতে তোমাকে যেমনটা বলবে তোমাদের কিন্তু তেমনই দিতে হবে। লাইক হোয়াইট টপ বললে তোমাদের হোয়াইট টপেই ভিডিও দিতে হবে, না হলে কিন্তু তোমাদের আবার ওই ভিডিওটা রিশুট করতে হবে। তো এরপর আসি কিছু কথায়, যেটা হচ্ছে যখনই তোমরা কোনো ব্র্যান্ড কোলাবোরেশন পাবে সেই ব্র্যান্ড কোলাবোরেশনে কিন্তু তোমাদের ওরা 7 দিন টাইম দেয় বা খুব জোর হলে 2 থেকে 3 দিন। তো প্রোডাক্ট পেয়েই কিন্তু খুব তাড়াতাড়ি যদি তোমাকে ওরা স্টোরি দিতে বলে যতটা তাড়াতাড়ি সম্ভব ভিডিও শ্যুট করে স্টোরিতে দিয়ে দেবে, এবং যতটা তাড়াতাড়ি সম্ভব সেই ভিডিওটা শ্যুট করে কিন্তু ব্র্যান্ডকে অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে দেবে, এবং ওদের পারমিশন নিয়ে দেন তোমার অ্যাকাউন্টে পোস্ট করবে, তারপর ওদেরকে সেই লিঙ্ক সেন্ড করে দেবে। এজেন্সির আন্ডারে তুমি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করো, এজেন্সিকেও কিন্তু ব্র্যান্ডকে সেই প্রোডাক্টটা ততটা টাইমের মধ্যেই সেন্ড করতে হয়। এবার যদি তুমি টাইমে এজেন্সিকে না দাও, এজেন্সি কিন্তু সেকেন্ডবার তোমার সাথে আর কাজ করতে চাইবে না, কারণ তুমি রেগুলারিটিটা যদি মেনটেন না করো। তো প্রোডাক্ট নিয়ে যদি তুমি প্রত্যেকবার রেখে দাও, এটাও কিন্তু কখনো করতে যেও না যে আমি প্রোডাক্ট নেব আর ভিডিও বানাবো না ফেলে রেখে দেব। এটাতে কিন্তু আস্তে আস্তে তুমি সব এজেন্সি থেকেই প্রত্যেকটা বাটার কোলাবোরেশন তো পাবেই না, ইন ফিউচার কিন্তু পেড কোলাবোরেশনও আর পাবে না। লাস্ট আসে পেমেন্ট নিয়ে। তো তোমরা এটা ভাবতেই পারো যে কোন ব্র্যান্ডের জন্য কত পেমেন্ট বলবো। তো ব্র্যান্ড ওয়াইজ এখনই বিগিনার হিসেবে তোমরা কোনো রকম আলাদা আলাদা পেমেন্ট রেখো না। যদি তোমরা পেইড কোলাবোরেশন করো, 5K থেকে 10K যদি ফলোয়ার্স হয়ে থাকে, তো তুমি একটা চার্ট বানিয়ে নেবে যে তুমি রিলসের জন্য কত পেমেন্ট নেবে, স্টোরির জন্য কত পেমেন্ট নেবে। তোমার 10K থেকে 20K বা 30K মতো ফলোয়ার্স হয়ে থাকে, তুমি কিন্তু ইজিলি 3K বা 4K বা 5K এরকম পেমেন্ট রাখতে পারো। বাট অলওয়েজ পেমেন্ট একটু বাড়িয়ে বলবে, কারণ এজেন্সি অনেক রকমের কথা বলে যে না এতটা হবে না, এতটা পেমেন্ট হবে না, তো সেটা এসে লাস্টে 1K তে নেমে যায়। তো সেই বুঝে এজেন্সির সাথে কথা বলো, বাট কাজ কাজই হয়, সেটা চেষ্টা করো যতটা না তোমার হাত ছাড়া হয়। একটা রিলের জন্য কিন্তু তুমি চাইলে
7K বা 8K পেমেন্ট রাখতে পারো, কজ রিলের ক্ষেত্রে আমাদের খাটনিটা অনেকটা বেশি হয়, অ্যান্ড স্টোরের ক্ষেত্রে তোমরা কাইন্ড অফ 1K 2K পেমেন্ট রাখ। তো নিজেদের অ্যাকাউন্ট অনুযায়ী, নিজেদের কাজ অনুযায়ী, ব্র্যান্ড অনুযায়ী বুঝে শুনে তাদের সাথে ডিল করো। তো ব্যাস আজকের ভিডিওটা এতটাই, আশা করি তোমাদের অনেকটা সুবিধা হয়েছে, অনেকটা হেল্প হয়েছে তোমাদের। এরপরেও কোনো ডাউট তোমাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আবার এটা নিয়ে নেক্সট ভিডিও বানাবো। সম্পিতা প্রামাণিক নামে আমার একটা ডান্স চ্যানেল আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সম্পিতা অফিসিয়াল ওটা যদি তোমরা এখনো অবধি ফলো না করে থাকো তাহলে কিন্তু তাড়াতাড়ি গিয়ে ফলো করে দাও। তো চলো ভালো থেকো, আশা করি ইনস্টাগ্রামে খুব তাড়াতাড়ি তোমরা কোলাবোরেশন পাবে। টাটা।